দেখুন আমি আপনাদের দেখাচ্ছি সিংহওয়ালা গরুগুলো, দেখুন কেমন লাগে। এই হচ্ছে গোশালা, দেখুন দেখুন গোশালা, মানে বিশাল বিশাল সব গরু এখানে খড় দেওয়া হচ্ছে। নেপিয়ার ঘাস আছে, নেপিয়ার আছে, গামা আছে, ভুট্টা আছে, বাটিং আছে, ট্রাক্টরের ইঞ্জিনের সঙ্গে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে এই খড় কাটার মেশিন। একসঙ্গে প্রায় 6-5 গরু চলে গেল মাঠের দিকে, এবং যেভাবে গেল আমরা কিন্তু সত্যি ভয় পেয়ে গেলাম। এই প্রথম মনে গরু গাড়িতে উঠছি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা রওনা দিলাম হাওড়ার উলুবেড়িয়া থেকে মায়াপুরের উদ্দেশ্যে। দিল্লি রোড NH-12 হয়ে আমরা পৌঁছে গেলাম মায়াপুরের ইস্কনে। এই ইস্কনের ঈশ্বরদান ভবনে আমাদের বুক করা ছিল একটি 4-bedded রুম। তারপর ফ্রেশ হয়ে এই ঈশ্বরদান ভবনেই করে নিলাম দুর্দান্ত একটা নিরামিষ লাঞ্চ। এই সিরিজের আগের ব্লগে রুম সহ লাঞ্চের সম্পূর্ণ রিভিউ দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। আজকে সারাদিনটা এবং সন্ধ্যেবেলাটা দারুণভাবে কেটে গেল এই ঈশ্বরদান ভবন এবং মায়াপুরের ইস্কনের মন্দির দর্শন করে। সেই সঙ্গে ছিল এই ইস্কনের চত্বরে মুক্তকণ্ঠে হরিনাম সংকীর্তন। শুনে নেওয়া যাক সেই কীর্তনের কিছুটা। এইভাবেই কেটে গেল একটা দিন একটা রাত্রি মায়াপুরের এই ইস্কনে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মায়াপুর ইস্কন। তো আজকে হলো শুক্রবার, 1 ডিসেম্বর সন 2023, আর আমি এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরদান ভবনের ছাদে এই সকালবেলার চারিদিকের দৃশ্যটা ক্যাপচার করার জন্য। মেঘমুক্ত আকাশ আর আলোকোজ্জ্বল এই যে দুর্দান্ত সকালবেলাতে, দেখে নিন মায়াপুরের ইস্কনের এই চন্দ্রদেরা মন্দির। এই হচ্ছে বিভিন্ন আবাসিকদের ভবন, এইটা গীতা ভবন, ওদিকে নামহট্ট ভবন, আচ্ছা এই তো চন্দ্রদেয়া মন্দির, এটা নতুনভাবে তৈরি হচ্ছে। চলুন এখন দর্শন করে নেই মেঘমুক্ত সকালের সূর্যোদয়কে। এই ঈশ্বরদান ভবনে দুর্দান্ত আর্কিটেকচারের সঙ্গে ভক্তির একটা দারুণ মেলবন্ধন তৈরি করা হয়েছে। এই লবিতে দাঁড়ালেই চোখে পড়বে রাধাকৃষ্ণের দুর্দান্ত মূর্তি সহ শ্রী বিষ্ণুর বিশাল সাহিত্য মূর্তি। এবার ছাদ থেকে নিচে নামার পালা। এবার চলো নিচে গিয়ে ইস্কনের চারিদিকটা একবার ঘুরে নেওয়া যাক।
এই মুহূর্তে ঠিক সকাল 7টা বাজে, আর আমি এখন এই আমাদের ঈশ্বরধান ভবন থেকে বেরিয়ে এবার যাচ্ছি মূল মন্দিরের দিকে। তো এখান থেকে মূল মন্দিরের দৃশ্যটা এরকম লাগে, এই যে মূল মন্দির। তো মূল মন্দিরে যাচ্ছি, এবার বিভিন্ন জায়গাগুলো দর্শন করব এবং সেগুলো আপনাদের দেখাবো, যদি সম্ভব হয় গোশালাও দর্শন করব। নতুন যে চন্দ্রদেয়া মন্দিরটি তৈরি হচ্ছে, সেই মন্দিরটি এতটাই বিশাল, বিভিন্ন স্থান থেকে তাকে দেখলে কিন্তু ভালো লাগবে। এই দেখুন নতুন চন্দ্রদেয়া মন্দির। আমরা সবাই মিলে এখন মন্দিরের চারিদিকটা এখন ঘুরে ঘুরে দেখছি। মন্দির এতটাই বিশাল, যেদিক থেকে দেখি না কেন দেখতে কিন্তু ভালো লাগছে। মায়াপুরের ইস্কনের এই যে সবুজ প্রকৃতির মধ্য দিয়ে আমরা এখন মর্নিং ওয়াক করছি। তো এই হলো গৌরাঙ্গ কুটির, এখানে তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকার কিন্তু ব্যবস্থা আছে। তো এই গৌরাঙ্গ কুটিরের পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি গোসলার দিকে, কারণ গোসলার অভিমুখে যাওয়া যাক, দেখা যাক কি হয়। রাস্তায় হাঁটতে হাঁটতেই দর্শন মিলল ইস্কনের এই দুটি বিখ্যাত হাতির সঙ্গে, তারা মনের আনন্দে এখন খাওয়া দাওয়া করছে। নিত্যানন্দ কুটির সোজা ওদিকে, আর গোশালা হচ্ছে এদিকে। ওই দিকটা হলো মায়াপুর ইস্কনের মূল মন্দির। ওই যে রাস্তা দিয়ে চলে গেলাম, এই রাস্তা ঝাঁট দিচ্ছে, এই রাস্তা দিয়ে এবার এই দিকে সোজা চলে গেলে পড়ে যাবে গোশালা। তো আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। এদিকেই আছে শ্রুতি ভবন, অতিথিদের জন্য সুলভ মূল্যে রুম পাওয়া যায়, জাগ্রত ছাত্র সমাজ। তো শ্রুতি ভবনটা এইদিকেই, এই গোশালার দিকেই, আর সুলভ মূল্যে থাকতে চাইলে অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন, ওনারাই বলে দেবেন কীভাবে বুক করতে হয়। মায়াপুরের ইস্কনে আসার একটা প্রধান সুবিধা কী বলুন তো, যারা বিশেষ করে মর্নিং ওয়াকও করতে চান, এই ইস্কনের মায়াপুর কিন্তু খুব আদর্শ জায়গা। চারিদিকে সবুজ প্রকৃতির মধ্য দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগে। মায়াপুরের ইস্কনে যে গোশালা আছে সেখানে কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। গোশালার কাছাকাছি আসতেই দর্শন পেলাম এই গরুর গাড়িটির, দেখুন লেখা আছে শ্রী মায়াপুর গোশালা দর্শন করুন, দারুণ ব্যাপার। এই যে দেখলেন গরু গাড়িটি যাচ্ছে, তো এই গরু গাড়িতে করে মায়াপুরের ইস্কনের মন্দিরে যে গোশালা দর্শন করতে পারবেন 10 টাকা করে পার হেড। ওই যখন যাচ্ছে ওদিকে, ওদিক থেকে লোকজন নিয়ে আসবে। শ্রুতি ভবন, এই হলো শ্রুতি ভবন। ইস্কনের আশ্রম পরিসরে নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে হলে চলে আসুন, আর উপভোগ করুন পরমার্থিক সৌন্দর্য। কম খরচে মাসিক থাকার সুবিধা আছে, ছাত্রদের জন্য 20% ছাড়, এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে। বিশদ জানতে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন ইস্কন সেফ ছাত্র সমাজ শ্রীধাম মায়াপুর, ফোন নাম্বার দেওয়া আছে, ল্যান্ড ফোন মোবাইল ফোন সব নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হলো ইস্কনের শ্রুতি ভবন। তো এখানে কিন্তু সুলভ মূল্যে থাকার কিন্তু ব্যবস্থা আছে, ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। গোশালার কাছেই এইগুলো শ্রুতি ভবন, আর স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় আছে, লেখাই আছে এখানে স্টুডেন্টদের জন্য মানে ছাত্রদের জন্য 20% ছাড়। দেখুন এই হচ্ছে গোশালা, আর এই হচ্ছে শ্রুতি ভবন। শ্রুতি ভবন হলো গোশালার একদম কাছেই, আর এই হলো গোশালা। চলে এসেছি মায়াপুর গোশালাতে, মাত্র 5 মিনিটের হাঁটা পথ, মূল মন্দির থেকে 5 মিনিট একটু জোরে হাঁটলেই পৌঁছে যাবেন এই গোশালাতে। এই যে দেখছেন গোশালার বিখ্যাত গরু, মানে এগুলো বলদ অ্যাকচুয়ালি। তো এগুলো এই ধরনের গরুর গাড়ি যেটা আছে, গাড়িকে টেনে নিয়ে কিন্তু এরা চলে যাচ্ছে। সুন্দর কিন্তু ব্যবস্থা, এখানে অনেকেই বসতে পারবে। কজন বসতে পারবে এটাতে? 15 জন, মানে এখানে 15 জন বসতে পারবে। আর এই দুটো বিশাল আকারের বলদ দেখতে পাচ্ছেন, ইস্কনের এই মন্দিরের যে বলদ, তারা কিন্তু মন্দির পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে, মানে এটা নিয়ে যাচ্ছে গোশালা থেকে মন্দির, আবার মন্দির থেকে গোশালা। আর এর রেট কত করে? 10 টাকা পার হেড। এই যে দেখছেন গরু গাড়ি, গরু গাড়ি অবশ্যই আমরা গরু গাড়িতে করে যাবো মন্দির পর্যন্ত, আর এই গরু গাড়িতে একবার গিয়ে দেখবো
যে কীরকম এখানে অনুভূতিটা হয়। আর দেখছেন দারুণভাবে কিন্তু এই গাড়িকে কিন্তু মেনটেন করা হচ্ছে। আর চলে এসেছি এখন গোশালাতে। এই হলো গোশালা। মায়াপুরের ইস্কনে এলে অবশ্যই এই গোশালা দর্শন করবেন। দুর্দান্তভাবে মেনটেন করা হচ্ছে এই গোশালা। আমাদের ওমস এই যে হেঁটে এসছে, ওমসকে দেখতে পাচ্ছেন তো, এসেই কিন্তু ক্ষীর কিনে নিয়েছে এখানে এসে। গোশালার বিখ্যাত ক্ষীর কত নিয়েছে? ক্ষীর 45 টাকা। 100 গ্রাম ক্ষীরের দাম হচ্ছে 45 টাকা। গোশালার হচ্ছে বিখ্যাত ক্ষীর। ওমস আর লোভ সামাতে পারেনি, এই এসছে, এসেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে গোশালায় যাওয়ার জন্য। আর এই গোশালা কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আপনারা সময় মতো করে আসবেন, এসেই গোশালা অবশ্যই দর্শন করবেন। আর গোশালা সংলগ্ন এই দেখছেন দোকান, এখানে কিন্তু মানে বিভিন্ন ডেয়ারি প্রোডাক্ট কিন্তু পাওয়া যায়। ঘি তো আছেই, এছাড়া ক্ষীর এবং অন্যান্য জিনিসও এখানে পাওয়া যায়, সেগুলি আমরা অবশ্যই কিনব। গোশালা যাওয়ার জন্য ওই হলো গেট, ওই গেট দিয়ে আসবেন, এই যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। অ্যাটেনশন, ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলিয়েন্স। এই হলো ইস্কনের বিখ্যাত গোশালা। দেখুন চারিদিকে কেমন দুর্দান্ত পরিবেশ। ইস্কনের এই সুন্দর গোশালাটিতে 300টিরও বেশি গরু এবং বলদ রয়েছে। তারা এই পিসফুল এবং ন্যাচারাল অ্যাটমসফিয়ারে বড় হচ্ছে। দারুণ ব্যাপার। এদের বিশাল সিং দেখে ভয় পাবেন না, এরা কিন্তু আদর খেতেও অভ্যস্ত। তো এই হচ্ছে মায়াপুরের ইস্কনের গোশালা। দারুণ জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় ব্যাপার, এগুলোকে দারুণভাবে কিন্তু মেনটেন করা হচ্ছে। বিশাল বিশাল সব গরু এখানে, বিশাল বিশাল গরু। এই হলো গোশালার এক্সটেনশন পার্টটা। তো এখানেও দেখছি মানে প্রচুর গরু আছে। হিন্দু ধর্মে গরুকে একটি পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এটি সম্পদ, শক্তি এবং মাতৃপ্রেমের প্রতীক। গাভীকে মা বলা হয়, কারণ মানুষ গরুর দুধে বড় হয়। এছাড়াও ঈশ্বরের প্রিয় প্রাণী হলো একটি গরু। প্রকৃতপক্ষে ঈশ্বরের সর্বোচ্চ আবাসকে বলা হয় গোলকা বা গরুর গ্রহ। তাই স্বাভাবিকভাবেই হিন্দু ধর্মের ঐতিহ্যে গরুকে পবিত্র বলে মনে করা হয়। এবার দেখুন একপাল গরু কিভাবে যাচ্ছে মাঠের দিকে। না, এরা কিছু করে না, এরা খুব মানে এরা এরা খাওয়ার জন্য যাচ্ছে এখন মাঠে। দেখুন গরু পাল কিভাবে চলেছে, খাওয়ার জন্য মাঠে চলেছে। এদের একটাই লক্ষ্য, মাঠে যাবে। এত করে আসলে ছেড়ে দিই, আমার তো ভয় পেয়ে গেলাম। একসঙ্গে মানে এক পাল গরু কিন্তু চলেছে। এই হচ্ছে এক পাল গরু চলেছে, এটা কোথায়? মাঠে। এবং যেভাবে গেল আমরা কিন্তু সত্যি ভয় পেয়ে গেলাম। এটাই আবার নিয়ে যাবে, আমার ছাড়বে হয়তো। দেখি কে ভাই ছাড়ছে। ও সরে যাও, সিং দেখেছো কেমন? মানে এখানে যে সমস্ত গরু আছে তাদের সিংগুলো দেখলে ভয় পেয়ে যাওয়ার কথা। বিশাল বিশাল সিংহওয়ালা গরু, বিশাল বিশাল সিংহওয়ালা গরু যদি দেখতে চান তাহলে মায়াপুরের ইস্কনের মন্দিরে চলে আসুন। হ্যাঁ দেখো, তুলে নে।
দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি সিংহওয়ালা গরুগুলো, দেখুন কেমন লাগে। এত বড় বড় সিং কি করে হলো? এই সিংহওয়ালা গরুগুলো এমনিতেই শান্ত, তবে একটু দূরে দূরে থাকবেন, কারণ কোনো কারণে সিং যদি লেগে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে। ভারতীয় ধর্ম যেমন হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের পাশাপাশি আফ্রিকান পৌত্তলিকতায় এই গবাদি পশুকে পবিত্র বলে মনে করা হয়। দেখুন, এই হচ্ছে গোশালা, আর এই হচ্ছে খড়, এখানে সব খড় আনা হচ্ছে, খড় কাটিং হচ্ছে। এটাই হলো এই গোশালার গবাদি পশুদের কিচেন। এখানে বিভিন্ন রকমের খাবার তৈরি হয় এবং সেগুলো এই গবাদি পশুদের খাওয়ানো হয়। আর এই দেখুন, এই হলো ট্রাক্টর চালিত খড় কাটার মেশিন। বিশাল এই কর্মকাণ্ডে বহু মানুষই কিন্তু এই গবাদি পশুদের সেবা করে চলেছেন। ট্রাক্টরের ইঞ্জিনের সঙ্গে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে এই খড় কাটার মেশিন। প্রচুর এখানে গরু তো, তাই প্রচুর এখানে খড় এখানে কাটা হয়। আর এখানে এই যে সবজি, মানে এই যে এদের এই যে সবজি খাস জাতীয় কি, এগুলো ভুট্টা? আচ্ছা, বেশিরভাগ খেতে ভুট্টা। এদের খাবার হিসেবে তো খড় দেওয়া হচ্ছে। হ্যাঁ, খড়ের সঙ্গে নেপিয়ার ঘাস আছে। নেপিয়ার ঘাস? হ্যাঁ, নেপিয়ার আছে, গামা আছে, ভুট্টা আছে, বাটিং আছে, জোয়াব আছে, অনেক কিছু। এগুলো কোথা থেকে আসছে? হ্যাঁ, এইসব মাঠে মাঠেই চাষ হচ্ছে, মানে এই ইসকনের এই মাঠেই চাষ হচ্ছে, সবই চাষ হচ্ছে, বাইরে কিনতে হচ্ছে না। বর্ধমান থেকে আর বাকি এই সমস্ত এই যে জব বলুন, ভুট্টা বলুন, এগুলো সবই এই মায়াপুরের ইস্কনের মন্দিরেই চাষ হচ্ছে, এদের মাঠেই চাষ হচ্ছে। এখানে মোট কতগুলো গরু আছে জানেন? মোট 500 খানা গরু আছে। খুবই ভালো ব্যবস্থা, গোশালা সত্যি দেখার মতো জিনিস একটা। ওই যে দূরে বিস্তীর্ণ মাঠ দেখছেন, ওটাই হচ্ছে এই গবাদি পশুদের চারণভূমি। ওই দেখুন, আরো একদল গরু আসছে। এই দলটার হাবভাব দেখে মনে হচ্ছে একটু তেজি টাইপের এবং একটু অ্যাগ্রেসিভও বটে। এদের থেকে নিরাপদ দূরত্বে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। আমাকে এখন যেতে হবে ওই দিকটাতে, কিন্তু সেটা খুব চিন্তার ব্যাপার, দেখাই যাক কি হয়। আর এদিক থেকেও কাউকে আসতে দেখছি না, তাহলে অন্তত কিছুটা সাহস পাওয়া যেত। অবশেষে ওদিক থেকে একজন কেউ আসতে আমি ওদিকে যাওয়ার একটু সাহস পেলাম। কিছুটা ভয়ে ভয়ে এই প্রান্ত দিয়ে ওদিকে যাওয়ার চেষ্টা করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম একটা গরু আবার এদিকে দিকে তাকিয়ে আছে। ভয় লেগে যাবে যা অবস্থা। অনেকটা ভয়ে ভয়ে গরুগুলোর পাশ দিয়ে এলাম। এরা সামনে কাউকে পেলে জোরে আঘাত করে। এই সিংহওয়ালা গরুগুলো একটু ভয়ঙ্কর প্রকৃতির, অপরিচিত কাউকে দেখলেই গুতানোর চেষ্টা করে, তাই এই ধরনের গরুগুলোর থেকে একটু দূরে থাকবেন। এই দেখুন, সবাই কেমন সেফ ডিস্টেন্স থেকে ওই গরুগুলোকে দেখছে। ওদিকের গোশালার গরুগুলো অপেক্ষাকৃত শান্ত প্রকৃতির, আপনি ওই গরুগুলোকে আদরও করতে পারবেন। তাই নাকি, এর নাম কানাই? কানাই বড় সিংহওয়ালা কানাইকে পেয়ে আমাদের ওমও আদর করতে শুরু করে দিল। গরু পবিত্র, ঐশ্বরিক, প্রাকৃতিক উপকারের প্রতিনিধি, তাই গরুকে রক্ষা করা উচিত, পুজো করা উচিত। এই গরু বিভিন্ন ভগবানের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, যেমন নন্দী মহারাজ ভগবান শিবের সাথে যুক্ত, ভগবান কৃষ্ণ নিজেই ছিলেন একজন গোপালক, ভগবান ইন্দ্রের সাথে কামধেনু ঘনিষ্ঠভাবে যুক্ত। তো আমাদের গোশালা ভ্রমণ কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। অনেকেই কিন্তু এসেছিলেন এখানে গোশালা ভ্রমণ দর্শন করতে। সকালবেলা এলে দারুণ লাগবে দেখতে। আর দর্শন করার পর এই যে দেখছেন দোকান, এখান থেকে ঘি নিতে পারেন, বিভিন্ন ধরনের ঘি পাওয়া যায়, কাঁচা পাকা সব রকমের ঘি পাওয়া যায়, মধুও পাওয়া যায়।
তো এখানকার যেটা নিজস্ব প্রোডাক্ট ঘি সেটা কিন্তু অবশ্যই নেবেন, আমরাও নিচ্ছি, দেখছি কি হয়, আর দামগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঘি 250 ml 155 টাকা, 500 ml 310 টাকা, 1 লিটার 620 টাকা, 2 লিটার 1240 টাকা। মানে এখানে ঘি আপনি 250 ml নিলেও যা দাম, 1000 ml নিলেও সেই রেটে কিন্তু দামটা বাড়বে, যে বেশি নিলে যে কম দাম হবে তা কিন্তু নয়। গোশালার এই নিজস্ব দোকানে ঘি ছাড়াও লস্যি, দই, ক্ষীর এগুলো পাওয়া যায়। এখানে দাম লেখা আছে, দেখে নিতে পারেন। গোশালা ভ্রমণ সমাপ্ত করে বাইরে বেরিয়ে এসে দেখলাম একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, তাহলে আর কি, চলো সবাই মিলে গরুর গাড়িতেই ওঠা যাক। আমরা গরু গাড়িতে করে যাব, মানে এই প্রথম মনে গরু গাড়িতে উঠছি। এই দুটি হৃষ্টপুষ্ট বলদ 15 জনের এই গরুর গাড়িকে টেনে নিয়ে যাবে। উঠে পড়েছি গরুর গাড়িতে, ইসকনের মানে মায়াপুরের ইসকনের এই গোশালা থেকে মন্দির অবধি যাওয়ার জন্য এখানে কিন্তু 10 টাকা জনপ্রতি হিসাবে গরুর গাড়ি কিন্তু পাওয়া যায়। দারুণ গরুর গাড়ি। মানে এই ধরনের যে গরু গাড়ি দেখছেন এতে কিন্তু 15 জন নেয়, আর এই মুহূর্তে এখানে আছে সামনে দুই, চার, আর আমরা 3 জন, 7, আর পেছনে 2 জন, 9 জন আছে। ও ছোট আছে একজন, না আমাদের একজন ছোট মেম্বার আছে, তাহলে মোট 10 জন। তাহলে এই মুহূর্তে আমরা এখন 10 জন আছি এই গরু গাড়িতে। ইসকনে গোশালা দর্শন করার পর এই গরুর গাড়িতে যাওয়া কিন্তু আলাদা একটা অভিজ্ঞতা, তো আপনারা এলে অবশ্যই এই অভিজ্ঞতার সাক্ষী হবেন। ও এখানে অনলাইনে টিকিট হচ্ছে, দেখুন দিচ্ছি 30 টাকা, তাই তো? হ্যাঁ দেবো নাকি, দেখুন গরুর গাড়িতে অনলাইনে টিকিট হচ্ছে, দেখুন। গরুর গাড়িতে সব রকম সুবিধা পাওয়া যাবে, ধীরে ধীরে যাবে, তো যখন ইচ্ছা আমরা উঠতে পারবো, যখন ইচ্ছা দাঁড়াতে পারবে। এইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে গরুর গাড়ি চেপে যেতে কিন্তু দারুণ লাগছে। এই রাস্তাটাই সোজা চলে গেছে মায়াপুরের ইসকনের ওই চন্দ্রদয়া মন্দিরের দিকে। ওই দেখুন একটু দূরেই চন্দ্রদয়া মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে গরুর গাড়ি গ্রামীণ বাংলার যাতায়াতের অন্যতম প্রধান উপায় ছিল, শুধুমাত্র কাছাকাছি বা দূরবর্তী গ্রামে ঘুরে বেড়ানোর উপায় হিসেবেই নয়, তারা বিভিন্ন ধরনের কৃষিকাজ এবং বাণিজ্যও সাহায্য করত। বর্তমানে আমাদের মধ্যে বেশিরভাগই এই গরুর গাড়ির সাথে ভালোভাবে পরিচিত বই এবং ছবির মাধ্যমে, তাই গ্রাম বাংলার গরুর গাড়ি বা কুমোরপাড়ার গরুর গাড়ির যদি কিছুটা অনুভূতি পেতে চান, তাহলে চলে আসুন মায়াপুরের এই ইসকনে, ইসকনের মন্দির থেকে এই গোশালা পর্যন্ত বা গোশালা থেকে মায়াপুরের ইসকন মন্দির পর্যন্ত গরুর গাড়ির ব্যবস্থা আছে, আপনারা চাইলেই এই অনুভূতি কিন্তু পেতে পারেন। ওই দেখুন ইসকনের মন্দির থেকে গোশালার দিকে এই গরু গাড়িটি যাচ্ছে, বাচ্চাদের কাছে এই গরু গাড়িতে চড়ে যাওয়াটা একটা দারুণ আনন্দের ব্যাপার। অল্প সময়ের মধ্যেই আনন্দকর যাত্রার শেষে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ইসকন মন্দিরের প্রাঙ্গণে। শ্রী মায়াপুর গোশালা দর্শন করুন,
গরুর গাড়ি যাত্রা পার হেড রুপিস 10। তো এই হলো নবনির্মিত চন্দ্রদেবা মন্দির, আর এই হচ্ছে রেস্টুরেন্ট, এর নাম হলো গোবিন্দাস। এখন সময় সকাল 8:15, আমরা এই মাত্র গোসলা থেকে ফিরলাম আর এখন আমাদের সবারই খিদে পাচ্ছে। আমরা এবার যাবো এই রেস্টুরেন্টে, এর নাম হলো গোবিন্দা। চলুন গোবিন্দাতে যাই।